হ্যালো, আমি নান্দন দাস, আমার ইউটিউব চ্যানেল উইথ নান্দন দাস থেকে। আজকে আমি ফ্যাশন ডিজাইনিংয়ের জার্নির কথা বলবো, এবং এটাই বলবো যে আমি যখন প্রথম ফ্যাশন ডিজাইনিং এই জার্নি শুরু করি, যখন একটু একটু করে বুঝতে শিখছি, তখন আমি একটি বিষয় নিয়ে কাজ শুরু করি। সে ব্যাপারে আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য ড্রেস, পোশাকের ভাষা। বোধ হয় আমি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হয়তো আমি প্রথম যে পোশাকের ভাষা খোঁজবার চেষ্টা করেছি, অন্তত মিডিয়া তো তাই বলে। তো সেই বিষয়টা তো আমি আগেই আপনাদেরকে বলেছি এবং আমি শেয়ারও করেছি যে এরকম রাজীব বসুর ক্যামেরায় কলকাতার মহানগরী চিত্র আমার ডিজাইনিংয়ে কীভাবে এসেছে। তো বিভিন্ন ক্ষেত্রে আমি যেভাবে ইন্সপায়ার হয়েছি সেই স্টোরিগুলোই করেছি। আজকে সেরকম একটি ড্রেস আমার একদম ওয়েন আই ওয়াজ জাস্ট স্টুডেন্ট সেই সময় আমার করা কাজ, এবং সত্যজিৎ রায়ের কথা এবং সেই সঙ্গে বাংলার অনেক কিছু নিয়ে, এবং বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতি যখন ধরা দেয় বিভিন্ন ক্ষেত্রে, কারোর কবিতায়, কারোর গল্পে, কারোর পেইন্টিংয়ে, আর আমি একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে আমার ডিজাইনিংয়ের ওয়ার্ল্ডে, আমার ডিজাইনিংয়ের পাঠে, ইটস মাই স্কেচিং। আমাকে অনেকেই বলতো যে আমার স্কেচিং একটু অন্য ধরনের। আমি যখন এনআরটির এই ডিপার্টমেন্টের হেড, ড্রয়িং প্রফেশনের তাপস ভট্টাচার্য, তিনি বলতেন তো স্কেচিং বেশ আমার অন্যরকম লাগে, একটা অন্যরকম পাথস, আমি ওয়াটার কালার খুব সফটলি ইউজ করতাম, হোয়াট এভার। আমি সেরকম একটা ডিজাইনিং শেয়ার করছি, ইয়াস, আপকামিং ডিজাইনারদের ভীষণ ভীষণ সাপোর্ট করবে, এবং ডিজাইনিং ওয়ার্ল্ড সম্বন্ধে অনেকের ইচ্ছা প্রকাশ হবে, তারাও যেন ডিজাইন করতে পারে। তো সেরকম একটি ডিজাইনিং একদম শেয়ার করছি আমি, সঙ্গে আমার রাইটিং পাথস, এবং বলেইছি যে এটা একটা প্রোফাইল করা হয়েছিল যেখান থেকে আমি প্রত্যেক দিন একটু একটু করে শেয়ার করছি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ড্রেস, পোশাকের ভাষা। ইউসি, একদম প্রকৃতি আমার পোশাকে ধরা দিয়েছে। ঠিক এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই পোর্শনটা হচ্ছে যে মেঘের যে শেপ, সেটাই আমি অ্যাকচুয়ালি নিয়েছি, এবং তার সঙ্গে এই যে পোর্শনটা রয়েছে, দেখুন একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে মেঘের মতো করেই কাটা, তলার অংশটাতে গ্রিন এবং সেখানে বাংলার প্রকৃতির স্কেচিং, যেটা হয়তো এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না। আর এই বিষয়ে আমার লেখা ছিল, বাংলার মুখ আমি দেখিয়াছি কোথাও দেখিনি, আহা এমন বিজন ঘাস। হ্যাঁ, জীবনানন্দ দাশের কবিতার ছোটো ছোটো লাইন জুড়ে এই পোশাকটা আমি বানিয়েছিলাম। তাই বাংলার মুখ আমি দেখিয়াছি কোথাও দেখিনি, আহা এমন বিজন ঘাস প্রান্তরের পাড়ে। জানি না কো আমি এই বাংলার পাড়াগায়ে বাঁধিয়াছি ঘর, জীবনানন্দের চোখে বাংলার মুখ আমার প্রেরণা প্রচেষ্টা। বাস্তবতার কঠিনতায় দাঁড়িয়ে লিফ টুগেদারের ঝলকানির মাঝে বেঁচে থাকুক জীবনানন্দের বাংলাদেশ আমার পোশাকে। খুব ছোট্ট লেখা মনে পড়ছে, দিস ওয়ান, এই হচ্ছে আমার সেই রাইট ডাউন, এবং এই হ্যান্ড রাইটিং আমার একজন বন্ধুর বিশ্বনাথ, খুব সুন্দর লিখত হ্যান্ড রাইটিং, ড্রয়িংটা আমারই কনসেপ্ট, সব কিছু মনে পড়ছে এবং শেয়ার করছি এতগুলো দিন পর। হোক না, পৃথিবীতে একটা ইতিহাস এইভাবেই থেকে যাক, একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে যেন আমাকে মানুষ এইভাবেই জানে যে ইয়াস, একজন ভারতীয় ডিজাইনার, বাঙালি ফ্যাশন ডিজাইনার হিসাবে সে পোশাকের ভাষা খোঁজার চেষ্টা করেছিল, হয়তো খুঁজে পেয়েছিল। কতটুকু খুঁজে পেলাম আমার এই পোশাকের ভাষা খোঁজা, প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন, আপনারা প্লিজ আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই এপিসোড। টাটা, বাই বাই।